দিনে দিনে বিস্তৃত হচ্ছে শহর আর হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্নিগ্ধতা সজীবতা ফলে দেয়ালের প্রাচুর্যে ভরে ওঠা শহরে আর আগের মতো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সবুজ প্রকৃতির এরই মাঝে ছাদকৃষি উদ্যোগগুলো কিছুটা সুরক্ষা দিচ্ছে নাগরিকদের সেই চেতনায় বাড়ছে ছাদ কৃষি যেখান থেকে নতুন প্রজন্ম ধারণা পাচ্ছে খাদ্য উৎপাদনের বিস্তারিত শাইক রিপোর্টে ঢাকার নাখালপাড়া বেশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা চারপাশে ভবন আর ভবন এরই মাঝে ভিন্ন রূপে উঁকি দিচ্ছে ভবনের উপরে গড়ে ওঠা ছাদ কৃষির আয়োজনগুলো উদ্যোক্তারা বিশুদ্ধ বাতাস এবং নিরাপদ খাদ্যের অনুসন্ধানে যুক্ত হয়েছেন এমন উদ্যোগের সঙ্গে স্কুল শিক্ষক তসলিমা আক্তার মলি গত চার বছর ধরে ফুল ফল আর গাছ গাছালির সান্নিধ্যে সময় কাটাতে করেছেন কৃষির এমন আয়োজন লাউ ধুন্দুল পোশাক খাওয়া হয়েছে অনেক কাঁচা ছিল বৃষ্টিতে গাছটা একটু দুর্বল বড় সাইজের আম হয় বেশ মিষ্টি ফসলের যত্ন কিংবা পরিচর্যা সবই নিজ হাতে করার চেষ্টা থাকে তবে ব্যস্ততার কারণে সম্প্রতি যুক্ত করেছেন আরেকজন সহযোগীকে আসার কথা হচ্ছে ছাদ কৃষিকে এগিয়ে নিতে গড়ে উঠেছে এমন পেশাদারি দক্ষ কর্মী আমি একসময় নিজে নিজে সিএনজি অটো ছিল চালাতাম আমি ড্রাইভিং শিখছিলাম কোনো পেশা আমার ভালো লাগে না যখন আমি এই কাজটাতে আসলাম আমার ধ্যান জ্ঞান এটাতে চলে গেল বৃষ্ট বাড়িতে আপনি নিজেই করেন আপনার কোনো সহযোগী পার্মানেন্ট সহযোগী আছে আর একজন মানে পার্ট টাইম সহযোগী আছে মহানগরীর জন্ম নিয়েও এই উদ্যোক্তা উপলব্ধি করেন কৃষিকে চেষ্টা করেন নতুন প্রজন্মের মাঝে সবুজের ধারণা পৌঁছে দিতেও শহরে স্কুলে প্ল্যান্ট সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় হ্যাঁ অবশ্যই তা আমার স্কুলে আমি দেই আমাদের একটা সাথে পাঠ্য নাকি আপনারা নিজে থেকে নিজে থেকে এভাবেই গাছ আর ফল ফসল মানুষকে নগরের মানুষকে টেনে নিয়ে যায় কৃষির কাঁচা কাছে যেমন উদাহরণটি তৈরি করেছেন তাসলিম আক্তার মলি তার এই কৃষিটি দেখে বা অনুপ্রাণিত আশেপাশে এর প্রসার ঘটছে এতে কোনো সন্দেহ নেই এভাবেই সারা বাংলাদেশ একসময় নগরগুলো সেই যাবে সবুজ আস্তরণে ঢাকার তসলিম আক্তার মলির ছাতপৃষি থেকে শাহিদ সিরাজ চ্যানেলায়